ফিক্সড না, কিছু অনার করবো, এটা কিছু অনার করবেন, আসলে দেখে শুনে তারপর আমি কিছু অনার করবো, কিছু অনার করবেন। তারা তাছাড়াও কিন্তু মৌকার জন্য আরো অনেক গাড়ি আছে, চাইলে এই গাড়িগুলো দেখতে পারেন। মিল্টন বাইক শোরুমের গাড়িগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফিক্সড প্রাইজের গাড়ি। তো মিল্টন ভাই, এছাড়া কি আর কোনো গাড়ি দেখাবেন আজকে? আজকে কিছু আমার নতুন গাড়ি আসছে, হাইস্ট আসছে। হাইস্ট আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেক দেখছে খন্দকার শরীফ। আর এখন প্রায় ইফতারের সময় হয়ে গেছে, এর মধ্যে আসলে আমাদের মিল্টন ভাই বারবার ফোন করে কিন্তু নিয়ে আসছে রেড কালারের গাড়িটার জন্য। রেড কালারের গাড়িটা দেখাবে আপনাদেরকে, গাড়িটার ডিটেলসটা একটু বলেন তাহলে আপনি। রেড কালারের গাড়িটা 2018 মডেল, 18 মডেল, জি, রেজিস্ট্রেশন 21-এ, হাইব্রিড, হাইব্রিড। আচ্ছা, শোরুমে তো অনেক গাড়ি ছিল, জি, তো সবকিছু বাদ দিয়ে আপনি আমার একটা গাড়ির জন্য ডাকলেন, মানে কি? একটা গাড়ি, গাড়িটা সবচেয়ে আমার যতগুলো একটা চমক দেয়, একটা এক পিস গাড়ি, এক পিস গাড়ি, এই জন্য আবার মানে কালারটাও রেড কালার, রেড কালার। আবার অনেকেই পছন্দ করে, খুঁজে কোথায় পাওয়া যায় রেড কালার, আবার অনেকে পছন্দ করে না। তো সবকিছু মিলে এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড 18 মডেল 21-এ রেজিস্ট্রেশন, তার মানে বেশি দিন ইউজ হয় না। আপনারা তো সবাই জানেন যে মিল্টন ভাইয়ের প্রাইস মানে হচ্ছে ফিক্সড প্রাইস, উনি দামাদামি পছন্দ করে না একদম। আমরা একটু ভিতরটা দেখি আগে, যেমন ভিতরের কথা যদি বলি, ইন্টেরিয়র কালারটা হচ্ছে ব্ল্যাক, সাইড ইন্ডিকেটর সেন্সর আছে, আর নিশান এক্সেল এর মধ্যে ফুল লোডেড, ফুল লোডেড যে গাড়িটা সেটা, আচ্ছা, ফুল লোডেড গাড়ি। তো যারা নিশান এক্সেল গাড়ি পছন্দ করেন, আমার মনে হয় গাড়িটা দেখলে পছন্দ হবে। ইন্টেরিয়র থেকে শুরু করে আউটলুক সবকিছু কিন্তু একদম পারফেক্ট, ব্যাটারি কন্ডিশন থেকে শুরু করে সবকিছু ঠিক আছে। তারপরে হচ্ছে সানরুফ মুনরুফ দুটোই আছে গাড়িটাতে। পিছনের কথা যদি বলি, পিছনের লুকটাও কিন্তু অসাধারণ। মিল্টন ভাই এই গাড়িটার জন্য আমাকে বাসা থেকে নিয়ে আসছেন আপনি ইফতারের আগে, যেটা করতে হবে ভিডিও আজকে, জি জি। আর শোরুমে তো আসলে অনেক গাড়ি আছে, আজকে একটা ভিডিও কিন্তু আপনারা দেখেছেন অলরেডি, যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিও থেকে মোটামুটি অনেক ফোন এসেছে, মানে অলরেডি অনেক ফোন আসছে, এবং শোরুমে অনেক গাড়ি খালি হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে হয়তো মিল্টন ভাই শোরুমের গাড়ি খালি হয়ে যাবে, আর নতুন নতুন গাড়ি আসবে। আর আপনার দিক থেকে আসলে গাড়িটার বিষয়ে কি বলবেন? গাড়িটা হলো ফুল লোডের গাড়ি, গাড়িটা থেকে কোনো রকম কাটা সিড়া কোনো জায়গায় দাগ কিচ্ছু নাই, ফ্রেশ, ফুল জলম, একেবারে নতুন, শোরুম কন্ডিশন অবস্থায় আছে। 18 মডেল যেহেতু, 18 থেকে 23 কতদিন আর ইউজ হয়েছে? বেশি দিন ইউজ হয়নি, বেশি দিন ইউজ হয়নি। সেই সুবাদে গাড়িটা অনেক ভালো আছে, আপনারা গাড়িটা চাইলে দেখতে পারেন। গাড়িটা পাবেন মৌকার জোনে, মৌকার জোনের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন। তারপরে হচ্ছে মিল্টন ভাই এইটার প্রাইসটা যদি বলে দেন। আজকের প্রাইস 53 লাখ। 53 কি ফিক্স? না, কিছু অনার করবো, এটা কিছু অনার করবো, আসলে দেখে শুনে তারপর আমি কিছু অনার করবো, কিছু অনার করবেন তারা। আর তাছাড়াও কিন্তু মৌকার জন্য আরো অনেক গাড়ি আছে, চাইলে এই গাড়িগুলো দেখতে পারেন। মিল্টন বাইক শোরুমের গাড়িগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফিক্সড প্রাইজের গাড়ি। তো মিল্টন ভাই এছাড়া কি আর কোনো গাড়ি দেখাবেন আজকে? আজকে কিছু আমার নতুন গাড়ি আসছে, হাইস্ট আসছে, হাইস্ট আমি নতুন নিয়ে আসছি। তার সাথে সাথে আমরা একটু হাইস্ট গাড়িটাও দেখি, যেহেতু শোরুমে আসছি, জি। তো একটু হাইস্ট গাড়িটা নিয়ে কথা বলি। হাইস্ট গাড়িটা মিল্টন ভাই কত মডেল? এটা 6 মডেল ভাই, জি। রেজিস্ট্রেশন কত? 2007-এ, সাথে রেজিস্ট্রেশন, হাফ সিলিং হাফ প্যাড, সিএনজি করা আছে, সিএনজি করা, সিএনজি করা। তাহলে প্রাইস কেমন দিবেন এটা? এটা ফিক্সড প্রাইস 12,50,000। 12,50,000 ফিক্সড প্রাইস মিল্টন ভাই শোরুমে, একমাত্র বাংলাদেশে মিল্টন ভাই কিন্তু ফিক্সড প্রাইসে গাড়ি সেল করে থাকে। তো যাই হোক মিল্টন ভাই, এরপরে কোন গাড়ি দেখাবেন? নতুন আর আমার আরেকটা আসছে, এটা নতুন গাড়ি, আরো একটা আসছে, 3-এর প্রিমিয়ম, 3-এর, জি, নয়ের প্রিমিয়ম, নয়ের রেজিস্ট্রেশন। গ্লাসটা একটু কিন্তু ফাটা মনে হচ্ছে, জি, ওই জায়গায় ফাটা আছে, এখানে একটুখানি ফাটা আছে, তাছাড়া ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। তাইলে এর প্রাইস কেমন দিবেন এটা? এটা ফিক্সড প্রাইস 13,00,000 টাকা। 13? কোনো অপশন নেই দামাদামি? না, কোনো দাম, কোনো অপশন নাই দামাদামির, ভিতরে আছে বিস্কিট কালার, দামাদামির কোনো অপশন নাই, গাড়িটা পাবেন মৌকার জোনে। তো আমরা তিনটা গাড়ি দেখেছি মৌকার জোন থেকে আজকে, এছাড়া কিন্তু ভিতরে আরো অনেক গাড়ি আছে, অনেক গাড়ি, অনেক গাড়ি আছে। ইফতারের সময় হয়ে গেছে, আর বেশি গাড়ি দেখাবো না আজকে, এই তিনটাই থাক, ঠিক আছে, ঠিক আছে। এরপরের ভিডিওতে আপনাদেরকে সব গাড়িগুলো দেখাবো এবং সব গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো। স্পেশালি আজকের ভিডিওতে ছিল রেড কালারের গাড়ি, প্রজেকশন হেডলাইট, 2018 মডেল, 2022-এ রেজিস্ট্রেশন, হাইব্রিড, নিশান এক্সটাইল, এসইউভি টাইপের গাড়ি। আর আমার ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান করিম। মিল্টন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।